শীতলক্ষা নদীর পাড়ে আছি রানবাজারের পাশে। রানবাজার আপনারা অনেকেই হয়তো পরিচিত থাকবেন। 1888 সালে ব্রিটিশরা মূলত ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে এখানে শীতলক্ষার পাড়ে এসে নোঙর করত এবং তারা এখানে এসে বিভিন্ন এই বন্দর দিয়ে ব্যবসা বাণিজ্যের কাজের জন্য আসত এবং পরবর্তীতে এখানে একটি বাজার তৈরি হয় তাদের বিনোদন এবং থাকা খাওয়ার জন্য। অনেকটা বাইজি পাড়া নামে তখন পরিচিত ছিল। উপমুখে শোনা যায় যে রানবাজারটা মূলত বলা হয় যে যখন এখানে ব্রিটিশরা আসতেন তখন এখানকার যারা বাইরি বাড়িগুলো ছিল, এখানে যারা কাজ করতেন তাদের মধ্যে যাদের কাছে যেসব ব্যবসায়ীদের কাছে অনেক টাকা পয়সা থাকতো তাদের কাছে তাড়াতাড়ি শুরু হয়ে যেত তাদেরকে নিয়ে, এবং সেই তাড়াতাড়ি থেকেই কিন্তু রানবাজার নাম দিয়েছে। যদিও এটা সত্যতা আমি যতটুকু জানি না, এটা লোকমুখে শোনা গল্প, কিন্তু রানবাজারের মূল ইতিহাস হচ্ছে যে রানবাজার মূলতই ছিল ব্রিটিশ আমলে তৈরি হওয়া সবচেয়ে বড় বাইজি এলাকা। দ্যাট মিন্স আমরা এখন যদি বলি পতিতা পল্লি কিংবা ব্রোটেল হাউস যদি আমরা বলি তাহলে সেটার জন্য বিখ্যাত ছিল এই রানবাজার। বর্তমানে রানবাজারটি এখন আর ওই কাজের জন্য ব্যবহার হয় না। মূলত এখন মূলত এটি কেমিক্যাল, সুতা, কাপড়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের জন্য এখন মূলত বাজারটি এখন কাজ করছে, কিন্তু সেই বাড়িগুলো কিন্তু রয়ে গেছে। এখানে প্রায় 200 বেশি কোঠি ছিল যেখানে বাইজিরা ব্যবসায়ী এবং অন্যান্যদের ব্রিটিশদের মূলত স্পেসিফিক করে আমি বলতে চাই যে ব্রিটিশদের মনোরঞ্জনের জন্যই কিন্তু মূলত ওই বাজারটির উৎপত্তি। এবং তারপর থেকে বংশ পরম্পরা এরা দীর্ঘ ব্রিটিশরা শাসন করে গেছে দীর্ঘ 100-150 বছর, সেই সময়টা তো ছিলই, পরবর্তী সময়ও এইটির ব্যবসা ছিল। লাস্ট 1990 সালে রানবাজারকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়, সেসব লোকদেরকে পুনর্বাসন করার উদ্দেশ্য নিয়েই মূলত এটাকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু পরে এটি ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিত হয়। কিন্তু আপনি যদি রানবাজারের প্রতিটি গলিতে ঘুরে বেড়ান তাহলে আপনি কিন্তু সেই ইতিহাসের ছাপ দেখতে পাবেন, কারণ এখনো সেই পুরনো কিছু কোঠি, কিছু বাড়ি এখনো আছে যেগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান বা দোকান হিসেবে ব্যবহার করা হয়। আমি বলেছি যে 200-র বেশি কোঠি এখানে ছিল যেগুলো ওই সময় বাইজি বা পরিবারের জন্য ব্যবহৃত হতো, যারা এখানে মূলত ব্রিটিশদের রাজত্ব ছিল। দেখেন এক একটা তৈরি পথ, এক একটা বাড়ি, এবং আমাদের ইতিহাসের সাথে তো অবশ্যই জড়িত। এবং আমি যে গল্পটা বলেছি যে আমার লোকমুখে শোনা, পুরোপুরি সত্য কিনা আমি জানি না, কিন্তু ওই ওই কারণে মূলত এটার নাম হয়েছিল রানবাজার, যে এখানে ব্রিটিশরা আসতেন এবং যারা ব্যবসায়ী ছিলেন এইসব বাইজি এলাকার লোকজন তাদেরকে নিয়ে তাড়াতাড়ি শুরু হয়ে যেত। পরবর্তীতে ওখান থেকেই নামকরণ হয়েছে রানবাজার। এবং এখানে যারা ছিলেন তাদেরকে পুনর্বাসন করার উদ্দেশ্যে এখান থেকে সরিয়ে নেওয়া হয়। এবং দেখেন প্রতিটি বাড়ি এখন গোডাউন এবং তার বেশিরভাগই এখন ব্যবহার করা হয় বিভিন্ন ব্যবসায়িক দোকানপাট হিসেবে, যেটা মূলত কিছু বাড়িতে এখনো দেখবেন পুরনো সেই সব ছাপ রয়ে গেছে, সেসব বাড়ির নমুনা রয়ে গেছে, যদিও সেখানে বহুবার সংস্কার হয়েছে, কারণ 100-150 বছরের পুরনো এইসব বাড়ি ঘরে অনেক সংস্কার হয়েছে। তারপর আমি যেটা বলেছি যে সেই আদি কিছু নমুনা তো রয়েই গেছে। মূলত আমার কাছে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয় যে সেই সময় আমরা হয়তো পরবর্তীতে এটাকে পতিতা পল্লি বা হোটেল হাউসগুলো হিসেবে আমরা এটাকে আখ্যা দিতে পারি, কিন্তু সেই সময়কার রানবাজারের একটা ঐতিহ্য ছিল। এখানে বহু বহু ভালো ফ্যামিলির
ছেলে মেয়েরা মেয়েরা বিশেষ করে এবং নাচ এবং বিভিন্ন ধরনের কালচারাল গান এগুলো শেখার জন্য বিভিন্ন ওস্তাদের কাছে আসতেন। পরবর্তীতে যখন এই প্রশিক্ষণ উঠে যায় তাদের অনেকেই কিন্তু চলে গেছে মাদ্রাস কিংবা অন্যান্য শহরগুলোতে ইন্ডিয়ার, যে যেখানে পরবর্তীতে এই ধরনের বড় বড় কোঠি বাড়িগুলো তৈরি হয়েছে। কিন্তু এখানকার সূচনা যেখান থেকে হয়েছে সেটা মূলত আসলে বিনোদনের কেন্দ্র হিসেবে, যেখানে সঙ্গীত নৃত্য এসব চর্চা হতে দেব। আমি বলেছি যে মূলত ব্রিটিশ শাসন আমলেই যে দুইটা প্রতিষ্ঠা হয়েছিল সেই 1888 সালে, তো সেই সময় থেকে প্রায় 100-150 বছর ধরে কিন্তু ব্রিটিশরাই মূলত এই জায়গাটির সাথে আমি বলেছি যে এটা আপনি এখানে দেখতে আসার মতো কিছু নাই, কারণ এটা এখন ব্যবসায়িক এলাকা। নারায়ণগঞ্জের শীতলক্ষা পার্ক এসে গড়ে ওঠা যে ব্যবসা প্রতিষ্ঠান এখন এটি সম্পূর্ণ তাই হয়ে গেছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদা সাথে থাকবেন।